চৌঠা জানুয়ারি ঠাকুরনগরে তৃণমূল কংগ্রেসের জনসভা, তারই সমর্থনে পথসভা করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার চাঁদপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পথসভা করল গাইঘাটা ব্লক টু তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিনের এই পথসভা থেকে সিএএ ও এনআরসি নিয়ে সরব হন তৃণমূল নেতৃত্ব। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য কমিটির সম্পাদক সন্দীপ দেবনাথ, গাইঘাটা ব্লক টু তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল কুমার বিশ্বাস, চাঁদপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার দাস সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের চাঁদপাড়া অঞ্চল সভাপতি দীপক কুমার দাস বলেন, সিএএ ও এনআরসি নিয়ে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে শান্তনু ঠাকুর ও বিজেপি। তিনি আরো বলেন, যারা ভোটদান করছে তারাই ভারত বর্ষের নাগরিক, তাদের আর নতুন করে নাগরিকত্বের দরকার নেই। এই ইস্যুতে সামনে রেখে আগামী চার তারিখ ঠাকুরনগর খেলার মাঠ ময়দানে সভা করবে তৃণমূল কংগ্রেস। আজকে আমাদের এই চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতে গাইঘাটা ব্লকের যে পথসভা চলছে, এটা হচ্ছে আগামী চার তারিখ ঠাকুরনগর খেলার মাঠে আমাদের দলের বনগাঁ লোকসভার একটা সভা আছে, ঐতিহাসিক জনসভা। সেই জনসভার সপক্ষে আজকে চাঁদপাড়া বাজারে পথসভা। কি কারণে জনসভার আয়োজন করা হয়েছে? জনসভার আয়োজন করা হয়েছে এই কারণেই যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন ঠাকুরনগরে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিএএ এনআরসি নিয়ে মানুষকে যে ভুল বার্তা দিয়ে গেছে, আমাদের দলের বক্তব্য পরিষ্কার, যারা ভারতবর্ষে ভোটদান করে তারাই ভারতবর্ষের নাগরিক, তারাই পশ্চিমবঙ্গের নাগরিক। অতএব নতুন করে নাগরিকত্বের তাদের আর কোনো দরকার নেই। এই ইস্যুতেই সামনে রেখে আগামী চার তারিখ আমাদের এই ঠাকুরনগরে ঐতিহাসিক জনসভা। কোন মাঠে অনুষ্ঠান হবে? ঠাকুরনগর ফুটবল খেলার মাঠ, ঠাকুরনগর বাজারেই উপরে এই যে মাঠ, সেই মাঠেই আমাদের এই ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে। আমার নাম দীপক কুমার দাস, আমি চাঁদপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি।